করোনা বদলে দিয়েছে আমাদের জীবন, আমরা নতুন করে বাঁচতে শিখেছি, মাস্ক স্যানিটাইজার আমাদের জীবনের অঙ্গ হয়ে উঠেছে। করোনার হাত থেকে বাঁচতে রাজ্য জুড়ে জারি ছিল কড়া বিধি নিষেধ, ফলে বন্ধ ছিল সব রকম খেলাধুলা, পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হচ্ছে। তাই স্বল্প সংখ্যক দর্শক নিয়ে খেলাধুলোর আয়োজনে অনুমতি দিয়েছে রাজ্য সরকার। তাই করোনা আবহে সবাই যাতে একটু প্রাণভরে নিঃশ্বাস নিতে পারে, সেই সঙ্গে ক্রিকেটের আনন্দে মাতে পারে, তার জন্য এক অভিনব উদ্যোগ নিল একাল যুব কলকাতা। তাদের উদ্যোগে আয়োজিত হলো কর্পোরেট ইনডোর ক্রিকেট লীগ একাল প্রিমিয়ার লীগ। প্রায় 21টি কর্পোরেট দল যোগ দিয়েছিল এই টুর্নামেন্টে। সম্পূর্ণ পেশাদারী ক্রিকেটের ঢঙে আয়োজিত হলো এই টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট থেকে যে অর্থ আয় হবে তা ব্যবহার করা হবে বাংলার আদিবাসীদের উন্নয়নের কাজে। আইপিএল যে হয়েছে ওর জন্য অনেকটা টুর্নামেন্ট সবাই করতে শুরু করে দিয়েছে, ওর জন্য একটা সিস্টেম শুরু হয়ে গেছে যে সবাই নানা রকমের খেলাটা অর্গানাইজ করছে। আমাদের খেলা অর্গানাইজ করার শুধু এইমটা একটাই ছিল কি আমরা সবাইকে জানাই কি একাল আপনি কি করছে। আমরা পুরো ভারতবর্ষে 1,00,000 স্কুল চালাচ্ছি, 1,00,000-এর উপরে স্কুল চালাচ্ছি, যেখানে 25,00,000-এর উপরে বাচ্চারা পড়াশোনা করছে। তো আমাদের কীরকম কী কাজটা হচ্ছে না হচ্ছে সবাই কর্পোরেট জানতে পারে, আর আমরা সবাইকে বলতে পারি কী কাজ আমরা করছি। এখানে যে আমি দাঁড়িয়ে আছি আমার এখানে নিজের কোনো স্বার্থ নেই, আমাদের শুধু এটা এমই আছে সোশ্যাল সার্ভিস, আমরা শুধু এটা সোশ্যাল সার্ভিসের জন্যে আছি। এখানেও মাধ্যমে যে 21টা টিম খেলছে ও 21টা টিম, তারপরে আমাদের স্পন্সার্স আছে, যেরকম আমার টাইটার স্পন্সার ফেয়ারফিল্ড আছে, অপসেম আছে, ইডেন আছে, এরা যতজন আছে এরা সব আমাদের সঙ্গে জড়িত হয়েছে আমাদের খেলার থেকে বেশি আমাদের কজের জন্য। কি ফ্রেন্ডস অফ ট্রাইবাল সোসাইটি যে আছে এটা বিভিন্ন বিভিন্ন গ্রামে গিয়ে যে পড়াশোনা করাচ্ছে ওদের জন্যে আমাদের সঙ্গে জড়িত হয়েছে। মোর দ্যান ইপিএল দে আর অ্যাসোসিয়েটেড উইথ FTS, মানে ফ্রেন্ডস অফ ট্রাইবাল সোসাইটির কাজের জন্যে ওরা আমাদের সঙ্গে জড়িত হয়ে গেছে। টার্গেট একমাত্র আছে কি কর্পোরেট যেটা আছে, যেটা অলরেডি একটা চাকরি করছে বা একটা গ্রুপ আছে যারা অলরেডি কিছু না কিছু প্রফেশনালি করছে, ওদের কিছু এন্টারটেনমেন্ট হয়ে যায়। প্লাস অনেকজন আছে যারা আগে ক্রিকেটটা খেলতে পারে, ওদের একটা মাধ্যম হয়ে যায়, তার মধ্যে ওরা ওদের ক্রিকেটও খেলতে পারে, তার সঙ্গে সঙ্গে ওদের কাজটাও হয়ে যায়। ওটা আমাদের এমটা এটা নেই যে এখান থেকে প্লেয়ার উঠে রঞ্জিতে যায়, যদি কেউ যায় তো অনেকই ভালো। তো কিন্তু আমাদের যে মেন এম আছে ওটাই আছে এখানে ওদের সবার একটা এনজয়মেন্ট হয়ে যায়। কোনোরকম খেলা এরকম হচ্ছে এটা কেন এটা আপনার এনজিও করাচ্ছে? ফার্স্ট অফ অল এটা আছে আপনার ফ্রেন্ডস অফ ট্রাইবাল সোসাইটি, ওর অন্ডারে একাল যুবা। আমাদের টার্গেট এটা হচ্ছে কি যুবাকে এখানে জানা হয় কি আমরা কী কাজ করি। আমরা অল ওভার ইন্ডিয়ার মধ্যে 1,00,000+ স্কুল চালাচ্ছি আপনার ট্রাইবাল এরিয়াতে, রুরাল এরিয়া যে আপনার গাঁওগুলো আছে, ব্লক